নগার ধামইরহাট থানার ফার্সিপাড়া গ্রামে পাক হানাদার বাহিনী নির্যাতনে শহীদ মুক্তিযোদ্ধা ইউনুস আলী মণ্ডলের দীর্ঘ ৫০ বছরেও স্বীকৃতি মেলেনি। অযত্নে অবহেলায় পড়ে রয়েছে কবরটি। শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া সহ কবরটি রক্ষণাবেক্ষণের দাবি নিহতের স্বজন ও স্থানীয়দের। নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের প্রতিবেদন জানাবেন সাদমান সাকিব। ১৯৭১ সালে পশ্চিমবঙ্গ থেকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শেষে অ্যাডভোকেট আব্দুল জব্বার ও ইউনুস আলী মণ্ডল যুদ্ধ করতে করতে দেশে প্রবেশের পথে দামইরহাট থানার ফার্সিপাড়া গ্রামে পাক হানাদার বাহিনী তাদের আটক করে। তিন দিন অমানসিক নির্যাতনের পর ১১ থেকে ২১ আগস্টের মধ্যে তাদের হত্যা করা হয়। পরবর্তীতে ১৯৯৭ সালের ১৮ অক্টোবর জেলা ইউনিট কমান্ড, অন্যান্য মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে ওই কবরে স্মৃতিস্তম্ভ ও ফলক লাগানো হয়। এরপর অ্যাডভোকেট আব্দুল জব্বার শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেও ইউনুস আলী মণ্ডলের স্বীকৃতি মেলেনি আজও। আব্দুল জব্বার এবং ইউনুস আলী ৫০ বছর পার হয়ে গেল, এখনও তাদের একজনের হচ্ছে স্বীকৃতি পাইছে, আর আমার বাবা শহীদ ইউনুস আলী এখনও স্বীকৃতি পায়নি। তাই আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করবো তাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আর সরকারের প্রতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই শহীদ ইউনুস আলীকে যেন শহীদের মর্যাদা দেওয়া হয়। সারা বাংলাদেশে যারা এভাবে পাক হানাদার বাহিনীর দ্বারা নির্মমভাবে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক। ফার্সিপাড়ায় শহীদের কবর থাকলেও তাদের বিষয়ে কিছুই জানেন না উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, মুক্তিযোদ্ধাদের নিকট শহীদের তালিকা চাওয়া হয়েছে। ফার্সিপাড়ায় শুধু শুনেছি যে ওখানে একটা আছে, মুক্তিযোদ্ধাদের আমরা বলেছি যেগুলো তালিকা দেওয়ার জন্য যেখানে যেখানে আছে ওটা আমরা ওটা নিয়ে কাজ করছি। স্বাধীনতা ৫০ বছরে যেসব শহীদ মুক্তিযোদ্ধারা স্বীকৃতি পাননি তাদের তালিকা করে স্বীকৃতি দেওয়া সহ কবরগুলো সংরক্ষণের দাবি শহীদের স্বজন ও স্থানীয়দের। বাংলা টিভি নিউজ ডেস্ক।